গুড আফটারনুন ফ্রেন্ডস, পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া, চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি, কারণ শারীরিক দিক থেকে একদম ভালো নেই গো। জানি না কেন কি হচ্ছে আমার। তো এখানে দেখো ভলিনিয়ে নিয়ে বসে আছে, একবার স্প্রে করেছি তাও কমেনি। কালকে রাতে তো সারা রাত ঘুমাতে পারিনি। তো কেন বলো তো, আমার তো এই হাতে ব্যথা, তোমাদের তো বলেছি হাতে ব্যথা তো ছিল, এখন হাতে ব্যথাটা কদিন ধরে কি বলো তো থেকে থেকে হচ্ছে। মানে ধরো প্রচুর বাসন মাজার পর, ধরো কড়াই টড়াই তো একটু প্রেশার দিয়ে মাজতে হয়, কড়াই হাঁড়ি কড়াই ধরে একটু পুড়ে টুড়ে যায়, হাতে প্রেশার দিয়ে কড়াই টড়াই হাঁড়ি টাড়ি মাজা হচ্ছে, তখনই ব্যথাটা হচ্ছে, অন্য সময় আর থাকছে না। আর কাল রাত থেকে দেখছি হঠাৎ আমার পায়ে, মানে কি এই যে পায়ের পাতার এই জায়গাটা ভীষণ ব্যথা, ভীষণ, মানে পা ফেলতেই পাচ্ছি না, এমন তোমরা বলতে পারো, একদমই পা ফেলতে পাচ্ছি না। রাতে ভলিনি স্প্রে দিয়েছি অনেকবার, তবুও ব্যথা কমছে না। আর আজকে তো সকাল থেকে আমি কি বলবো তোমাদের, মানে একদমই পা ফেলতে পাচ্ছি না, মানে এক পা ফেলছি তো উড়ি বাবা মাগো মাগো এরকম করছি। মানে জানি না কি থেকে হচ্ছে, ঠান্ডা পড়েছে না কি না, বেকায়দা লেগে গেছে বাই চান্স, কিছুই বুঝতে পাচ্ছি না। একবার ভলিনি স্প্রে দিলাম, আবার দিতে হবে মনে হচ্ছে, কিছুই কমেনি। হাতটাও ব্যথা করছে, পাটাও ব্যথা করছে। তো এখন বাজে হচ্ছে 1:45, এখন তোমাদের সামনে আসলাম, কারণ সকাল থেকে এই ব্যথা ব্যথায় আর ক্যামেরাটা অন করতে পারিনি আমি, জানো তো। কাজটাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কাজটা সানটান করে বসে আছি, তখন 12:30 বাজে, আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। মেয়েও চলে আসবে আর একটু পরে, তারপর খাওয়া দাওয়া স্টার্ট হবে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চ মেনুটা, ঠিক আছে? তারপরে একটু ভলি নিয়ে দেবো একটু। কালকে যেহেতু মাটন খেয়েছি, তো আজকে একদমই সিম্পল রান্না, সিম্পল বলতে কি বলতো, নিরামিষ রান্না করেছি। মুদিখানার বাজারের লিস্ট দুদিন আগেই করেছিলাম, যাওয়া হচ্ছিল না, তো আজকে গিয়ে মুদিখানার বাজার কিছু করে নিয়ে এসছে। তো এর ভেতরে অনেক কিছু আছে, তোমাদের যখন ঢালবো তখন দেখিয়ে দেবো, ঠিক আছে? আর চলো তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে মুসুরির ডাল করেছি বেগুন ভাজা, এখানে আছে বড়ি দিয়ে আর হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে লাউ ঘণ্ট, আর এখানে সেই পনিরটা হাফ রেখেছিলাম, ওই পনিরটা। তো ওই পনিরটা ভেবেছিলাম যে সেই চানা মশলা দিয়ে খাবো, কিন্তু চানা মশলা কবে খাওয়া হবে, পনিরটা না নষ্ট হয়ে যায়, এর জন্য আজকে রসা করে ফেললাম, ঠিক আছে? আমি যে পাটা ফেলছি না, আমি পাটা ফেলতে পারছি না, জানো তো, প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো কি থেকে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, ভালোই লাগছে না। একবার স্প্রেটা দিয়েই দিই, বলো কোন জায়গাটা বলো তো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা। আমার এই ভলিনি স্প্রে গন্ধটা কি ভালো লাগে, চলো দেখি ব্যথাটা কিরকম থাকে না থাকে। আমার হাজবেন্ড তো বলছে যে ডাক্তার দেখাও, কত কিছুর জন্য ডাক্তার দেখাবো বলো, আজ হাতে ব্যথা, কাল পায়ে ব্যথা, কাল এখানে ব্যথা, কাল ওখানে ব্যথা লেগেই আছে, তবে সবসময় কি ডাক্তার দেখাবো, কেন হচ্ছে এটাই বুঝতে পারছি না। ঠিক আছে চলো পরে আবার আসছি তোমাদের সামনে। হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যেবেলা যেটুকু কাজ থাকে সব কাজটাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়ে পড়তে গেছে, এখন বাজে হচ্ছে 6:10। এই জাস্ট কিছুক্ষণ আগে ভিডিও পোস্ট করলাম, আর তারপর ভাবলাম যে তোমাদের সামনে আসি। পা ব্যথা হাত ব্যথা কিচ্ছু কমেনি, জানো তো, বলিনি দেওয়ার পর জাস্ট কিছুক্ষণের জন্য ভালো থাকছে, তারপর যা তাই, মানে একটুও ভালো লাগছে না। জামা সব থেকে বেশি কষ্ট হয় জামা কাপড় চিপড়াতে গেলে, জামা কাপড় একদমই চিপড়াতে পারছি না, আর বাসন মাজতে গেলে ভীষণ কষ্ট হচ্ছে হাতটাকে। এখনও আমি মুদিখানার বাজারগুলো কিচ্ছু কৌটো ঢালতে পারিনি, পায়ে ব্যথা হাতে ব্যথা কিছু করতেই ভালো লাগছে না, জানো তো। এই বসে বসে সিরিয়াল দেখছি, দেখি না কিন্তু, ওই দিদি নাম্বার ওয়ানটা একটু দেখছিলাম, তারপর চালানো আছে, চালানোই আছে। দেখো আমাদের এতে কে এসছে, বড়লোক, গরিবের বাড়িতে বড়লোকের পায়ের ধুলি পড়েছে। এই যে পিয়া, পিয়ার মা, এই যে রূপা এসছে, পিয়ার ভাইয়ের বিয়ে তাই নেমন্ত্রণ করতে এসছে। এই কার্ডটা দেখা, কার্ডটা কোথায়, কার্ডটা দাঁড়াও, কার্ড দিয়েছে, এই যে কার্ড, খুলে দেখা একটু রূপা, আগে প্রথমে রূপা দেবে দেখে গেছো, কার্ডটা সুন্দর হয়েছে, এই দেখো সুন্দর, যাক অনেকদিন পর একটা বিয়ে পেলাম, এই বছরে ফার্স্ট, সুন্দর হয়েছে, এই বছরে ফার্স্ট। বিয়ে কোথায়, বিয়ে পড়লো কোথায়, বিয়ে তো কেউ নেমন্ত্রণই করে না, তোমাদের মধ্যে যদি কেউ নেমন্ত্রণ, বিয়ে থাকে আমাকে নেমন্ত্রণ করো, আমি একটু সেজে গুজে ভিডিও করবো, শাড়িগুলোর একটা গতি হবে, আর কিছু নেই। বৌদি কে বলছি আমি একদিনও অন্য কিছু পরবো না, তো প্রত্যেকটা দিন শাড়ি পরবো, আমার শাড়িগুলোর একটু গতি হবে। পিয়া বৌদি বলছে আমাকে কটা দিয়ে দিস, আমিও পরবো, খুব আনন্দ করবে আমরা সবাই।
একদিন এক একটা শাড়ি পরবি। তো দেখো শাড়ি শাড়ির কথা বলতে বলতে বৌদি কি করেছে দেখো, এই দেখো বিয়েতে কাঠ সহ শাড়ি দিতে এসছে। এই রূপাকে রূপার বাড়িতে গিয়েও শাড়ি দিয়ে এসছে। এই দেখো এটা হচ্ছে বিয়ের কার্ড আর এই হচ্ছে শাড়ি। রূপা খোলতো রূপা শাড়ি, রূপা রূপার শাড়ি কি কালার রূপা? তুতের উপরে হলুদ আর পিঙ্ক। যাক আমার ভালো হয়েছে, আমার ব্লু কালারের শাড়ি ছিল না, একটা ব্লু কালারের শাড়ি হয়ে গেল। এই দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু বিয়ের শাড়ি, বিয়ের নেমন্ত্রণ সাথে বিয়ের শাড়ি পেয়ে গেলাম বাবা। তোমার এই শাড়িটা কবে পরবো বৌদি? বৌভাতের দিন দুপুর বেলায়। ঠিক আছে, এর এখন অনেক কাজ, পার বসাতে হবে, ব্লাউজ কিনতে হবে। ব্লাউজ দেবো না বৌদি? খুব ভালো হলো, তাহলে সবাই যাস। মজাই তো মজা না বল। কিন্তু আগে যে ফুল টুল নিয়ে দাবি করিস না। না ফুল তো আমরা নিজে লাগিয়ে নেব। তুমি কি পার্লারের খরচাটা দেবা? না না কিছু না, ফুলের খরচা দেব। রমা বাড়িতে আসবে, মানে বলে না যত পায় তত চাই, সেরকম অবস্থা। আবার 2000 চলে গেছে। তুই বাবা আমার বিয়ে বাড়িতে যাস না। আমি তো হাড়ি করাই বন্ধ, ঠিক আছে? এতদিন পর একটা বিয়ে পেয়েছি। তো দেখো আমার হাজবেন্ড তো অফিস থেকে চলে এসেছে, আমার মেয়েও টিউশন থেকে চলে এসেছে। এসে বৌদির সাথে আমার হাজবেন্ডের ঝগড়া লেগে গেছে। ঝগড়া ঠিক না, কথা কাটাকাটি হচ্ছে। আমার হাজবেন্ড বলছে আমি বিয়ে বাড়ি যাবো না, আমার জন্য পার্সেল পাঠিয়ে দেবে। তো বৌদি বলছে কোনো পার্সেল হবে না, আমিও বলছি কোনো পার্সেল হবে না, যাবে খাবে। তো এই নিয়ে কথা কাটাকাটি, হাসাহাসি, ইয়ারকি ঠাট্টা হচ্ছে। তো আমাদের মধ্যে এরকম চলতেই থাকে। আর তোমাদের বলে দিই যে এই যে বৌদির কাছে ব্লাউজ, পার্লারের খরচা এগুলো চা হলো, তোমরা কেউ কিছু খারাপ মাইন্ড করো, কারণ আমাদের মধ্যে কী বলো তো এগুলো সব ইয়ারকি, এগুলো সব এরকম ইয়ারকি ঠাট্টা চলতে থাকে। কিছু কিছু সম্পর্ক আছে দেখবে নিজেদের রক্তের সাথে মিল থাকলেও তাদের কাছ থেকে কিছু চাওয়া যায় না, কি ভাববে না ভাববে এটা মনে হয়। কিন্তু এদের সাথে পিয়া রূপা বৌদিদের সাথে আমার এতটা ভালো সম্পর্ক যে মন খুলে তুমি যা খুশি বলো, কেউ কিছু মাইন্ড করে না, কেউ কিছু ভাবে না। এর জন্য কি বলো তো মন খুলে ইয়ারকি ঠাট্টা করা যায়। আর যখন আমি ফার্স্ট কলকাতায় আসি পিয়াদের বাড়ির পেছনেই ভাড়া ছিলাম, তারপর থেকে এদের সাথে এত ভালো সম্পর্ক হয়েছে তোমাদের কি বলবো। এদের সাথে তো আমার ভালোবাসার সম্পর্ক আর কিচ্ছু না। তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে ড্রেসটা কেন চেঞ্জ করলাম, সেটা হচ্ছে আজকে তো সোমবার, মেয়ের আজকে গানের ক্লাস নেই। তবুও ম্যাম বলে দিয়েছিল, ম্যাম যেহেতু থাকবে না এজন্য বলেছিল আজকে ক্লাসটা করে যেতে, এর জন্য মেয়েকে দিতে গেছিলাম। ওরাও চলে গেলো, পেয়ারাও চলে গেলো, তারপরে আমি রেডি হয়ে মেয়েকে দিতে গেছিলাম। আর এই যে একবারে মেয়েকে নিয়ে আসলাম, এবার চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো। এখন রাত 9টা বেজে গেছে। তোমরা তো দেখতেই পারলে পিয়ার ভাইয়ের বিয়ে জানুয়ারিতে, জানুয়ারি 17 তারিখে। তো পিয়ার ভাই মানে আমারও ভাই, তাই না? বলো তো ভাইয়ের বিয়েতে ভীষণ মজা করব সবাই। তো তোমাদের বলেছি যে ওরা আমাদের খুব ভালোবাসে, আমাদের সাথে বেশ ভালো রিলেশন। আর তোমরা তো দেখতেই পারলে শাড়ি দিয়ে গেছে, আর কাটটা ভীষণ সুন্দর হয়েছে। আবার তোমাদের দেখিয়ে দিই, কাটটা ভীষণই সুন্দর হয়েছে। তারা খুলে দেখায় একবার, তোকেও তোমাদের খুলে দেখিয়েছে দেখো। আর এই শাড়িটাতে আর ওরা কিচ্ছু খাবে না বলছিল। আর বৌদি এই ফার্স্ট টাইম আমার এই বাড়িতে আসলো, মানে এই বাড়িতে ভাড়া আসার পর এই আসলো। তো ফার্স্ট টাইম বলছি কি খাবে বলো, তো কিছুই খেলো না, ঘরে স্প্রাইট ছিল, স্প্রাইট দিলাম। তো এই যে শাড়িটা, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও খুব ভালো হয়েছে শাড়িটা বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আর বৌদিরা সবাইকেই শাড়ি দিচ্ছে, যেহেতু কি বলবো একটা মাত্র ছেলে, একটা ছেলে একটা মেয়ে, পিয়ার ওরা ভাই বোন। তো পিয়ার বিয়ে তো হয়ে গেছে, তখন আমরা ছিলাম না। আর যেহেতু মানে ছেলের বিয়ে, লাস্ট বিয়ে হিসাব মতো ধরো, এর জন্য সবাইকে শাড়ি দিয়েছে। আর আমার ব্লু কালার দিয়েছে, আমার একটাও শাড়ি নেই ব্লু কালারে, খুব ভালো হয়েছে। ফেভারিট কালার ঠিক না, ভালো লাগে, কিন্তু আমার ব্লু কালারে একটাও শাড়ি নেই, এর জন্য ব্লু কালারের শাড়ি দিয়েছে, খুব ভালো লাগছে। তো চলো ভিডিওটা শেষ। ক্যাডবেরি কোথায় পেলি? ও ম্যাম তো আমার ক্যাডবেরি দেয়, ওর গানের ম্যাম আমার প্রত্যেক সপ্তাহে মানে যখনই যায় তখনই একটা করে ক্যাডবেরি দেয়। তো অনেকদিন পর একটা বিয়ে খাবো, মানে বিয়ে তো অনুষ্ঠান কি বলতো, একটা অন্যের বিয়ে, যাদের চিনি না, জাস্ট নেমন্ত্রণ করলো, খেয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে একদম ঘনিষ্ঠ, মানে আইবুড়ো ভাত থেকে নেমন্ত্রণ, বুঝতে পারছো তো? একদম বউ ভাতের পরের দিন পর্যন্ত, মানে জমিয়ে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা বড় কথা না, মজা আনন্দ ওটাই সব থেকে বড়, তাই না? তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে
নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর পায়ে ব্যথাটা, বিয়েবাড়ির আনন্দটা একটু কমে গেছে, ঠিক আছে, চলো নাচা নাচানাচি করতে হবে না, যেন বিয়েবাড়ির আনন্দটা, বিয়ের কাট পেয়ে আনন্দ আনন্দ এত হচ্ছে যে আমার পায়ে ব্যথাটা একটু কমে গেছে, জানি কালকে আবার শুরু হয়ে যাবে, কোনো ব্যাপার না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।